আজকের এই বর্তমান বিশ্বে আমরা এই কুরবানিটাকে আমরা অনেকেই বিরক্ত মনে করি, এরকম আসে না? নাই, অনেকে আসে। আর আমরা এটা মনে করি কুরবানি দিলেই বুঝি কবুল হয়ে যায়। কুরবানি দিলেই কবুল হবে? কুরবানি না দেওয়ার যে কঠিন শাস্তি, কুরবানি না দেওয়ার যে কঠিন শাস্তি, এটা দুনিয়া তো ভোগ করা লাগবে, পরকালে তো আসেই। দুনিয়াতে কি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল আবরর ওয়া ঈদুল ফুজ্জার, ঈদ হলো নেককারদের জন্য, আর যারা বদকার ফুজ্জার এদের জন্য ধমক দিয়েছেন এদের জন্য ঈদ না। কুরবানির উপযুক্ত হওয়ার পরও যে কুরবানি দিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও যেন আমার ঈদগাহে নাশ। কঠিন শাস্তি না? এখন এই কথা যদি আমি বলি যে আপনারা যারা কুরবানি দেন নাই, দয়া করে ঈদের দিন মসজিদে আইসেন না, কথা বলাতে আমার কোনো অপরাধ হবে না, কারণ নবীজির কথা, হয়তো আপনারা আমার উপর রাগ হতে পারেন, কথা ঠিক না বেঠিক? আমি যদি বলি আপনারা রসুল বলেছে, রসুলের কথা শোনায় দিতে ধর আপত্তি নাই, কথা ঠিক না বেঠিক? হয়তো আমি ডাইরেক্ট বলবো না আপনি আইসেন না, কিন্তু নবীজি বলেছে যে কুরবানি দেওয়ার উপযুক্ত, এরপরও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আস। এর থেকে ধমকার হতে পারে? আপনি যদি জরিপ করেন, বাংলাদেশের সব কথা বাদ দিলাম, এই এলাকার কথা বলি, প্রয়োজন ছাড়া 52.5 কোটি রূপা পরিমাণ সম্পদ, অর্থাৎ 50,000 টাকার মাল, 48,000 টাকার মতো সম্পদ কার কাছে নাই? আছে না? আছে না? নাই? যদি প্রয়োজন বাদ দেন, এখন আপনি মনে করেন এখানে অনেক মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতের জন্য নিয়ম হলো 1 বছর সম্পদ থাকা, আর কুরবানি হলো 1 বছর সম্পদ থাকা না, 3 দিন, 10 জিলহজ ফজর থেকে 11 জিলহজ 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, এই 3 দিনে যদি কেউ মালিক হয়ে যায়, অর্থাৎ ঈদের আগের দিন আপনি মালিক ছিলেন না, ঈদের দিন মালিক হলেন, অথবা ঈদের প্রথম দিন মালিক না, দ্বিতীয় দিন হলেন টাকার মালিক, তৃতীয় দিন হলেন, যেদিন হন, এই 3 দিনের মধ্যে মালিক হয়ে গেলেই আপনাকে কুরবানি দিতে হবে। এখন আজকে আপনি 48,000 টাকার মালিক না, সাপোজ আজকে মালিক না, ঈদের দিন হলেন, তারপরে দেওয়া লাগবে? ঈদের দিন মালিক হলেন না, ঈদের পরের দিন মালিক হলেন, ওই দিনও দেওয়া লাগবে? ওই দিনও হলেন না, এর পরের দিন আপনি মাগরিবের আগে মালিক হয়ে গেছেন, এরপরে দেওয়া লাগবে? কথাটা বুঝে আসছে? তো এখন যদি হিসেব করেন, আর 48,000 টাকার মালিক বা সম্পদ আছে না, দোকানের সম্পদ এটা নগদ অর্থ, আপনার গরু বাছুর নগদ অর্থ, এবং কুরবানির জন্য প্রয়োজন ব্যতীত যে সম্পদ, টিভি, ফ্রিজ, আপনার বড় বড় ডেক, এগুলো পর্যন্ত কিতাবের মধ্যে বড় বড় ডেক, সামিয়ানার কথা পর্যন্ত আসছে, এগুলোও সম্পদে ধরা হবে নগদ, কারণ আপনার ফ্রিজ না হলেও চলে, কথা ঠিক না বেঠিক? এটা আপনার সম্পদ, আপনার বড় বড় ডেক না হলেও চলে, এটাও নগদ অর্থ ধরা হবে। ফ্রিজ, টিভি, এরপরে আপনার দামি মোবাইল, এগুলো আপনার নগদ অর্থের মধ্যে ধরা হবে। এগুলো হিসেব করলে কয়টা ফ্যামিলি বাদ যাবে যে কুরবানি থেকে, আমারে বুঝান? প্রায় ফ্যামিলির উপরে কুরবানি ওয়াজিব, কথা ঠিক না বেঠিক? ফ্রিজ যদি ধরেন, একটা ফ্রিজের দাম কত, বড় বড় ডেকগুলো যদি হিসাব করেন, দামি কয়েকটা মোবাইল সেট আছে, যেটা নর্মাল এটা বাদ দেন, প্রয়োজনীয় বাকির অপ্রয়োজনীয় 2-3টা করে মোবাইল আছে, 1-1টা করে আছে না নাই? আর অনেককে দেখা যায় যে একটা ঘরে থেকে একটা কুরবানি দেয়, অথচ 5 জন ছেলে 5 জনের উপরে ভরসা হয়ে রয়েছে, কথা ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? এখন এক্সাম্পল দিলাম, আমার সভাপতি সাহেবের ছেলে 3 জন, 3 জনের উপরে কুরবানি ওয়াজ ওনারা দিচ্ছেন, অনেক অনেক ফ্যামিলি এরকম আছে, এক একজনের থেকে দিয়ে দেয় এক নামে, এরকম আছে না? এত টাকা খরচ করে কি লাভ? সারা বছর দুগুস্ত খাই, শরীকে একটা দিয়ে দেয়, এক শরীকে বাস হয়ে যাবে না? সন্তানেরা এক একজন যদি নিসাব পরিমাণ মালিক হয়, এক একজন প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি দেওয়া লাগবে, কথা ঠিক না বে ঠিক? এই জন্য হিসাব কিতাব